আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সম্পূর্ণ সম্ভাব্য সাজেশন 2022। আমরা প্রথমে গদ্যগুলো দেখে নেব। গদ্য থেকে আমাদের দুটো অধ্যায় রয়েছে, ভাত গল্প এবং ভারতবর্ষ গল্প। ভাত থেকে যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথম কোশ্চেন, আসল বাদাটার খোঁজ করা হয় না উৎসবের, বাদা কি, কেন উৎসবের সেই বাদা খোঁজ করা হয়ে ওঠেনি। 2 নম্বর কোশ্চেন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল বা এই আচরণের কারণে বা কি। 3 নম্বর কোশ্চেন, বড় বাড়ির হোমযজ্ঞের বর্ণনা বা শবযাত্রার বর্ণনা, দুটো অধ্যায় বা দুটো বিষয় একটু পড়ে রাখা ভালো। 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, কপালটা মন্দ তার বড়ই মন্দ, কার কপাল মন্দ এবং কেন। 5 নম্বর কোশ্চেন, উৎসব বলে চলেছিল ভগবান ভগবান ভগবান, এমন দুর্যোগে ভগবান হয়তো কাঁথামুড়ি দিয়ে ঘুমন বোধ করে। সেই রাতে দুর্যোগপূর্ণ যে ঘটনাটা ঘটেছিল বা দুর্যোগপূর্ণ যে আবহাওয়া ছিল সে আবহাওয়ার বর্ণনা দাও, বা উৎসবের কেন মনে হয়েছিল ভগবান হয়তো কাঁথা মুড়ি দিয়ে এখনো ঘুমাচ্ছে। এই কোশ্চেনটা একটু পড়ে রাখবো আমরা। আর একটা ইম্পর্টেন্ট ভাত গল্প থেকে রয়েছে, যেটা হচ্ছে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এখানে কাকে উতলা করেছিল বা কেন উতলা করেছিল এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে এই ভাত গল্প থেকে আরও একটা কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, যেটা হলো তুমি কি বুঝবে সতীশবাবু, সতীশবাবু কি বুঝবে না বা কেন বুঝবে না, বা উৎসবের সঙ্গে এরূপ আচরণ কেন হয়েছিল, এ বিষয়ে একটু পড়ে রাখা ভালো। এবার আমরা চলে যাব ভাত গল্পের কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন হচ্ছে দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস ভঙ্গি করে, এটা বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর, আসল বাদাটার খোঁজ করা হয় না উৎসবের, কেন খোঁজ করা হয়ে ওঠেনি। বা ভাত গল্পে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেগুলির বর্ণনা দাও, এবছরের জন্য এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। এবারে চলে যাব আমরা ভারতবর্ষ গল্প। ভারতবর্ষ গল্প থেকে প্রথম কোশ্চেন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কী ছিল এবং এরপর কী দেখা গিয়েছিল। অদ্ভুত বানানটা একটু কম্পিউটারের মিস্টেকের জন্য ভুল রয়েছে। 2 নম্বর কোশ্চেন, ভারতবর্ষ গল্পে বুড়ির দেহকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের যে দাঙ্গার পরিবেশ গড়ে উঠেছিল তা লেখ, অথবা কোশ্চেন দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়লো চারিদিকে, সেই উত্তেজনাপূর্ণ ঘটনার বর্ণনা দাও, বা হিন্দু মুসলমানদের যে দাঙ্গার পরিবেশ গড়ে উঠেছিল সেই উত্তেজনাপূর্ণ ঘটনার বর্ণনা দাও। 3 নম্বর কোশ্চেন, ভারতবর্ষ গল্পে বাজারের বর্ণনা বা বুড়ির পোশাক পরিচ্ছদ বা চেহারের বর্ণনা, এটা একটু পড়ে রাখা ভালো। 4 নম্বর কোশ্চেন, আমি কি তা দেখতে পাচ্ছিস না, কোন প্রশ্ন উত্তরে বুড়ি কথা বলেছিল বা সেই গল্পে বুড়ির আসল স্বরূপ কি বর্ণনা করো, বা শেষে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, সে আবছা হয়ে গেলে কেন বা এর মধ্য দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছে, এটাও গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখান থেকে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়লো চারিদিকে, সেই উত্তেজনাপূর্ণ ঘটনার বর্ণনা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বা হঠাৎ বিকেলে অদ্ভুত দৃশ্য দেখা গেল, সেই অদ্ভুত দৃশ্যের বর্ণনা দাও, বা বুড়ির মৃতদেহকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল বা উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও। এরপরে চলে যাব আমরা আন্তর্জাতিক গল্প অলৌকিকে। অলৌকিক গল্পে আমরা সবাই জানি মোটামুটি দুটো গল্প করলে যে কোনো কোশ্চেন উত্তরে পারা যাবে, সাকার গল্প এবং পাঞ্জা সাহেবের গল্প, দুটো গল্প ইম্পর্টেন্ট, দুটো থেকেই কোশ্চেন হয় যে কোনো একটা বিষয় আশা করি হবে। প্রথম কোশ্চেন আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেব, গল্পটা মনে পড়লেই হাসি পেত, এখানে কোন গল্প মনে করে কার হাসি পেত, বা সেই গল্প মনে পড়লে হাসি পেত কেন, বা সেই গল্পের বর্ণনা দাও, এরকম একটা কোশ্চেন হয়। 2 নম্বর কোশ্চেন, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিল এবং সেই ঘটনায় চোখের জল এসেছিল কেন, বা সেই ঘটনাটি বর্ণনা করো।
এরপর আমরা চলে যাব অলৌকিক গল্পের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোশ্চেন, তৃতীয় গুরুত্বপূর্ণ কোশ্চেন। উনি রীতিমতো হতভম্ব, উনি কে বা তার হতভম্ব হওয়ার কারণ কি? এরপরে চলে যাব 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেকালে ঘন ঘন শাখা হতো। এখান থেকে কোশ্চেন হয় যে শাখা কি, কোথায় শাখা হয়েছিল, শাখার ফলে কি হয়েছিল, বা শাখার কেন্দ্র করে যে উত্তেজনা, শাখা কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল সেগুলি আলোচনা করো। এরপরে চলে যাব 5 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। পাঞ্জা সাহেব কোথায় বা পাঞ্জা সাহেবে কারা গিয়েছিল, সেই পাঞ্জা সাহেবে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার বর্ণনা দাও। এখান থেকে আমরা মোটামুটি সাকার গল্প এবং পাঞ্জা সাহেবের গল্প করলেই যে কোনো কোশ্চেন উত্তরে দিতে পারবো। এবার আমরা চলে যাব আন্তর্জাতিক কবিতা থেকে, কোশ্চেন গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় নামকরণের তাৎপর্য আলোচনা কর। 2 নম্বর কবিতা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি যে সমাজ সচেতনতার পরিচয় দিয়েছে তা লেখ। 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল বা এই প্রশ্নের মাধ্যমে বক্তা আসলে কি বোঝাতে চেয়েছে। 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, আলেকজান্ডার কে, আলেকজান্ডারের পরিচয় দাও, এই প্রশ্নের মাধ্যমে বক্তা আসলে কি বোঝাতে চেয়েছে। 5 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিরাট আর্মাটা যখন ডুবলো, আর্মাটা কি, আর্মাটা কখন ডুবেছিল বা যখন ডুবেছিল তখন কি হয়েছিল, বা এখানে বিভিন্ন কোশ্চেন হয়ে থাকে কবিতার লাইন থেকে, মোটামুটি কবিতার বিষয়বস্তু পড়া থাকলে যে কোনো কোশ্চেনের উত্তর আমরা দিতে পারবো। কবিতার বিষয়গুলো লাইনগুলো একটু পড়ে যেতে হবে। তারপরে চলে যাব আমাদের কবিতা থেকে প্রথম কোশ্চেন, রূপনারায়ণের কূলে কবিতা। রূপনারায়ণের কূলে থেকে আমরা যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখবো তাদের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। রূপনারায়ণের কূলে কে জেগে উঠেছিল, জেগে ওঠার প্রকৃত অর্থ কি, বা এই কবিতার মধ্য দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছে সেটা আমরা একটু পড়ে যাব। 2 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, কবি একথা বলেছেন কেন, বা রক্তের অক্ষরে অক্ষরে আপনার রূপ দেখেছি বলতে কবি আসলে কি বলতে চেয়েছে। তারপরে 3 নম্বর কোশ্চেন, সত্য যে কঠিন, সত্য কে বা সত্য কঠিনই বা কেন, সত্য যে কঠিন এ কথা বলার কারণেই বা কি। 4 নম্বর কোশ্চেন, সে কখনো করে না বঞ্চনা, কে কাকে বঞ্চনা করে না, বা কবি কেন এই ভাবনায় উপনীত হয়েছেন তা লেখ। 5 নম্বর কোশ্চেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবিতা অবলম্বনে এই লাইনটির তাৎপর্য বর্ণনা কর। তারপর আমরা চলে যাব মহুয়ার দেশ কবিতা, মহুয়ার দেশ কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা দেখব। প্রথম গুরুত্বপূর্ণ কোশ্চেন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফেরে ঘরে আসে, বা শীতের দুঃস্বপ্নের মতো কি ঘরে কি ঘুরে ফিরে আসে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে কোশ্চেন দেয় মহুয়ার দেশ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন দেখব, যেমন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, কবি একথা বলেছেন কেন, বা এই মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ কর। 2 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল বা নামুক মহুয়ার গন্ধ, কবির ক্লান্তির কারণ কি, বা উদ্ধৃত লাইনের মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থার জীবন চরিত্র ফুটে উঠেছে তা আলোচনা কর। 4 নম্বর কোশ্চেন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, বা একটু ঘুরিয়ে দিতে পারে যে গভীর বিশাল শব্দ কিসের শব্দ, বা কোশ্চেন হতে পারে ঘুমহীন চোখে কেন ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়, কবি কোন শব্দ কিভাবে ব্যক্ত করেছেন, বা উদ্ধৃত লাইনটি তাৎপর্য আলোচনা কর। 5 নম্বর কোশ্চেন, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, মানুষের বলতে কাদের বোঝানো হয়েছে, বা মানুষের এরূপ অবসাদের কারণ কি, এগুলো থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবছরের জন্য ঘুমিন চোখে হানা দেয়
বা ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে? এই কোশ্চেনগুলো একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর আমরা চলে যাব, আমি দেখি কবিতা থেকে কোশ্চেন। প্রথম কোশ্চেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি কবির, এরূপ আক্ষেপের কারণ কী, বা এ আসলে আসলে এর মধ্য দিয়ে কবি কী বলতে চাইছে? 2 নম্বর কোশ্চেন, সবুজের ভীষণ দরকার, কবিতা অবলম্বনে সবুজের কেন প্রয়োজন কবি বুঝিয়েছেন তা লেখো। 3 নম্বর কোশ্চেন, শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায় অথবা সবুজে অনটন ঘটে, শহরের অসুখ কী, সবুজে অনটন কেনই বা ঘটে? কবি কথা কিভাবে বলতে চাইছে, বা কবি কিভাবে তা থেকে মুক্তি পেতে চান শহরের অসুখ থেকে, এটা একটু পড়ে নেওয়া দরকার। এরপরে চলে 4 নম্বর কোশ্চেন, আমি দেখি কবি কি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন, বা এরূপ বলা তাৎপর্য বা কী, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার মধ্যে বহুদিন জঙ্গলে যায়নি বা বহুদিন জঙ্গলে কাটেনি দিন, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। শহরে অসুখ হাঁ করে কেবল কী খায় না খায়, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি দেখি কবিতায় কবি কী দেখতে চাইছেন, এগুলো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে চলে যাব আমরা পরের কবিতা, ক্রন্দনরতা জননীর পাশে। প্রথম কোশ্চেন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিধান চেয়ে, আমি আসলে কে, উদ্ধৃত অংশের মধ্য দিয়ে কবি কী বোঝাতে চাইছে, বা এর তাৎপর্য আলোচনা করো, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বেশিরভাগ টেস্ট পেপারের পেজে আমরা এই কোশ্চেনটা দেখতে পেয়েছি। 2 নম্বর কোশ্চেন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন? এটা পড়লে মোটামুটি আমরা যে কোনো কোশ্চেনের উত্তর একটু বানিয়ে লিখতে পারবো। এরপরে আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেন, আমি তা পারি না, কবি কি পারেন না, না পারার বেদনা কবি কিভাবে ব্যক্ত করেছেন তার লেখো। 4 নম্বর কোশ্চেন, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, এই লাইন থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়, কবি রূপ মনে হওয়ার কারণ কি, বা এর মধ্য দিয়ে আসলে কবি কি বোঝাতে চেয়েছেন, এগুলো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে আমরা চলে যাব পরের নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনে, আমরা পরের ভিডিওতে এ বিষয়ে আলোচনা করছি।